ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার শখের কবুতরটি বিভিন্ন প্রকার রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। কবুতরের রোগ জীবাণু সাধারণত খাদ্য এবং পানির মাধ্যমে কবুতরের দেহে প্রবেশ করে। তাছাড়া অতিরিক্ত গরম বা ঠান্ডাজনিত কারণেও অনেক সময় কবুতর দুর্বল ও অসুস্থ হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো কবুতরের সর্বরোগের মহাসূত্র সম্পর্কে। এক কথায়, একের ভিতরে সব। তাছাড়া কীভাবে ওষুধটি কবুতরকে খেতে দিবেন, কতদিন খাওয়াবেন, কোথায় পাবেন, কবুতরকে ওষুধটি খাওয়ালে কী কী উপকার পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেনে নেই ওষুধটি কার্যকারিতা সম্পর্কে। নাম্বার ১, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। নাম্বার ২, ভিটামিন এ, যা স্কিন, চোখ, শ্বাসতন্ত্র, খাদ্যতন্ত্রকে সুরক্ষা দেয়। নাম্বার ৩, ভিটামিন ই, প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যাদের কবুতর ডিম দেয় না, তারা ওষুধটি ব্যবহার করে দেখতে পারেন। নাম্বার ৪, ভিটামিন ডি, ডিমের খোসার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি হাড় ও পেশিতন্ত্রকেও মজবুত করে। যারা খাঁচায় কবুতর পালন করে থাকেন, তাদের একটা সমস্যা খুবই দেখা যায়, ডিমের খোসা পাতলা, অথবা কবুতর ডিম খেয়ে ফেলে। এই ওষুধটি খাওয়ালে এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন, কিন্তু অবশ্যই কবুতরকে ভালো মানের গ্রিট খাওয়াতে হবে। নাম্বার ৫, ভিটামিন কে, যা সঠিক মাত্রায় রক্তে জমাট বাঁধতে সহায়তা করে। নাম্বার ৬, গ্রোথ ও ডিমের উৎপাদন এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। নাম্বার ৭, কবুতরের পালক গজানোর জন্য সহায়তা করে। এই একটা মেডিসিন কিন্তু সব রকম কাজ করতেছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা কবুতর পালন করে থাকেন, একবারের জন্য হলেও ওষুধটি ব্যবহার করে দেখতে পারেন। মেডিসিনটি শুধুমাত্র কবুতরের জন্য তৈরি করা হয়েছে। কিভাবে ব্যবহার করবেন? ব্যবহার পদ্ধতি একদম সহজ। প্রতি এক লিটার পানিতে এক মিলি অথবা দুই মিলি ঔষধ ভালোভাবে মিশিয়ে কবুতরকে খেতে দিতে হবে। আপনি এটি কবুতরের মাসিক কোর্স হিসেবে ব্যবহার করতে পারেন। তিন দিন অথবা সাত দিন পরপর খেতে দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।